অনেকদিন ধরে জ্বর, গলা ব্যথা, জ্বরে ভুগছিলাম, কিছুই খেতে পারছি না। তো মনে হলো যে ইলিশ ফ্রাই দিয়ে ভাত খেতে পারলে অনেক ভালো হতো। প্ল্যান করে ফেললাম ইলিশ খাবো, কিন্তু বাসার ইলিশ খাবো না, বাজার থেকে কেনা না, মাওয়ায় গিয়ে ইলিশ খাবো। তো প্ল্যান করলাম সবাই মিলে, করে সাডেন একদমই প্ল্যান করে চলে গেলাম মাওয়াতে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি তানহা চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি চলে আসলাম সবাই মিলে মাওয়াতে, মাওয়াতে ইলিশ খাবো। এর আগেও এসেছিলাম, সেটা রাতে এসেছিলাম, আজকে আমরা দিনের বেলায় চলে আসছি। যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম, বাসায় ফিরতে লেট হয়ে যাবে, তাই আমরা দুপুর দুইটায় বের হয়ে গেছি যে ইলিশ খাবো। প্রচণ্ড জ্যাম ছিল, আমাদের আসতে আড়াই ঘন্টা লেগে গেছে। তো বিকাল চারটার মধ্যে আমরা পৌঁছে গেলাম। আসার পরে একটু ঘুরছি, চারপাশটা দেখলাম, ছয়টা সাড়ে ছয়টার দিকে আমরা যেহেতু অনেকজন এসেছি, আমাদের বাকি কিছু লোক আসার বাকি ছিল, তো ওরা এসে পৌঁছালো কিছুক্ষণ আগে, মানে ছয়টার দিকে সবাই মিলে। তারপর রেস্টুরেন্টে ঢুকলাম, তো রেস্টুরেন্টে এসে ওদের সাথে কথা বললাম যে নিজেরা পছন্দ করে নিব ইলিশটা। তো এই দেখেন, ওরা অনেক বড় বড় ইলিশ দেখাচ্ছিল, তো ওখান থেকে বেছে আমরা দুইটা নিলাম। এখন হচ্ছে ওরা এটা রেডি করবে রান্নার জন্য, তো নিয়ে আসলো। এই যে কাটা হচ্ছে সুন্দরভাবে, আমার আবার ইলিশ মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর করে কাটছে ইলিশ। তারপরে হচ্ছে বেগুন কাটছে। ইলিশ কাটা শেষ, ধোয়া শেষ, এখন হচ্ছে রেডি করছে, মশলা মাখানো হবে এটা রান্নার জন্য। এই যে মশলা মাখানো হচ্ছে, হলুদ দিল, মরিচের গুঁড়া দিল, আর কী কী যেন দিল, দিয়ে মাখাচ্ছে। এখন ফ্রাইয়ের জন্য নেওয়া হলো, ফ্রাই হচ্ছে। তো আমিও একটু ওনার কাছ থেকে ইয়াটা নিয়ে দেখলাম, আমি একটু নেড়ে দেখবো, ভালোই লাগছে, এত বড় তাওয়াতে কখনো আমি ফ্রাই করিনি, তো একটু ট্রাই করলাম। তারপর যেটা হলো, আমাদের জন্য দুটা ভর্তা করা হবে, একটা হচ্ছে লেজের ভর্তা আর একটা হলো মরিচ ভর্তা। তো এই যে লেজের ভর্তা মাখানো হচ্ছে, এটা হচ্ছে মরিচের ভর্তা, মরিচের ভর্তা মাখানো হচ্ছে সুন্দর করে, ধনে পাতা কি আরও অনেক মশলা দিয়ে মাখালো, খুবই আম্মি লাগছে দেখতে। তো সব কিছু রেডি, এখন ওরা সার্ভ করবে। টেবিলে এসে বসলাম, এই যে নিয়ে আসলো খাবার, লেবু দিল, আমরা আবার কিছু ভর্তা নিয়েছি, ওদের কিছু ভর্তা রেডি করা ছিল, ওখান থেকে ভর্তাগুলো নিয়েছি, আর ইলিশ ফ্রাই, বেগুন ফ্রাই তো আছেই। তো খুবই মজা ছিল ইলিশটা, কিন্তু এখানে একটু বলে রাখি যে ভর্তাগুলো আমরা নিয়েছিলাম, যেগুলো আগে থেকে রেডি করা ছিল, ওই ভর্তাগুলো ভালো ছিল না, খুব একটা ভালো লাগে নাই, বাসি হয়ে গেছিলো এই জন্য ভালো লাগে নাই। বাট ওরা যেটা এখন করে দিয়েছিল, মরিচের ভর্তা, ইলিশ ফ্রাই, লেজ ভর্তা, এগুলো খুবই টেস্টি ছিল। তো খেলাম, ভালোই লাগছে, যেহেতু জ্বর ছিল, জ্বরের মধ্যে একটু ঝাল ঝাল খেলাম, আর সালাডটা ছিল একটু টক দেওয়া, তো একটু ডিফারেন্ট টেস্ট ছিল, ভালো লাগছে, খেলাম। খাওয়া শেষ, কিছুক্ষণ একটু ঘুরলাম, অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে, এখন আমাদের ফিরে যেতে হবে, না হয় অনেক রাত হয়ে যাবে বাসায় যেতে। তো আমরা রওনা দিলাম, তখন নয়টা বেজে গেছে। এই ছিল আমাদের আজকের মাওয়ার ইলিশ খাওয়ার অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে, ততদিন পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।